একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। সৌদি নাগরিক আব্দুর রহমানের নবনির্মিত রিয়াদ কমপ্লেক্সের 400টিরও বেশি অ্যাপার্টমেন্ট এক মাসেই বিক্রি হয়ে গেছে, তাও নগদ টাকায়। এমনকি এর জন্য তাকে বিজ্ঞাপনও দিতে হয়নি। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হওয়ায় সৌদি আরবে এমন ঘটনায় হয়তো অবাক হওয়ার কিছু নেই, কারণ জ্বালানি তেলের দাম বাড়ায় অর্থনীতিতে যে বাড়তি অর্থের প্রবাহ চলছে তা আবাসনের বাজারকে রমরমা করেছে। কিন্তু আব্দুর রহমান বলছেন অন্য কথা। আব্দুর রহমান বলছেন এই যে 1 মিলিয়ন রিয়াল একেবারে তার হাতে এলো, তার পেছনে তেল ছাড়াও অন্য কিছুর প্রভাব রয়েছে, তা হলো সৌদি রাজপুত্রের সংস্কার কর্মসূচির প্রভাবে ত্বরান্বিত সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন, যা সৌদি আরবকে নতুন রূপ দিচ্ছে। সৌদি নাগরিকদের মধ্যে খোলা মেলা ধরনের জীবনযাপন ও বসবাস ক্রমশ জনপ্রিয় হচ্ছে। সৌদিদের মানসিকতাও বড় পরিবর্তন এসেছে। বাবা বাদশাহ সালমান 2015 সালে মোহাম্মদকে সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসকের মর্যাদায় উন্নীত করার পর থেকে তিনি ক্ষমতা কেন্দ্রীভূত করার পাশাপাশি রাজনৈতিক দমনপীড়নও বাড়িয়েছেন। তবে এর পাশাপাশি তিনি বিনোদন ও নারী পুরুষের মেলামেশার ওপর বিধিনিষেধ অবসান বা শিথিল করে চলেছেন এবং তেলের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছেন। বছর দশেক আগেও অনেক বাড়িওয়ালা নারীদের বাসা ভাড়া দিতেন না। ধর্মীয়ভাবে রক্ষণশীল সৌদি আরবে নারীর জীবনের অনেক সিদ্ধান্তের জন্য পুরুষ অভিভাবকের অনুমোদনের প্রয়োজন ছিল। সেই চিত্র পাল্টাচ্ছে। নারীরা এখন বেশি সংখ্যায় শ্রমবাজারে ঢুকছেন। আব্দুর রহমানের ক্রেতাদের 30% নারী, যারা বিনিয়োগের সম্পত্তি বা বসবাসের জন্য বাড়ি কিনছেন। ইউক্রেনের রাশিয়ার হামলা ও সম্ভাব্য মন্দায় বিশ্বের বেশিরভাগ দেশই এখন মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বিগ্ন। তখন এই বছর তেলের গড় দর বেড়ে ব্যারেল প্রতি $100 বেশি হয়েছে। তার অর্থ হলো অর্থনৈতিকভাবে শক্তিশালী 20 দেশের জোট বা G20-র মধ্যে সৌদি আরব সবচেয়ে দ্রুত বর্ধনশীল। গত ত্রৈমাসিকের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সৌদি আরামকো বিশেষ যে কোনো তালিকাভুক্ত কোম্পানির চেয়ে সবচেয়ে বেশি লাভ করেছে। শত শত কোটি ডলার সৌদি কোষাগারে জমছে এবং রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়ছে। এর ফলে সরকারি চুক্তির ওপর নির্ভরশীল বেসরকারি খাতের মনোভাবও চাঙ্গা হয়েছে। দেশটিতে শপিং মল ও পার্ক সহ আবাসন ব্যাপক বেড়েছে। স্ক্র্যাচ থেকে নতুন শহর তৈরির দুর্দান্ত পরিকল্পনা চলছে। এর সঙ্গে লোহিত সাগরের ওপর বিলাসবহুল পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। সৌদি অভিজাতরা গ্রীষ্মকালে সাধারণত ইউরোপের শীতল জলবায়ু পছন্দ করেন, কিন্তু এবার রিয়াদের বিলাসবহুল রেস্তোরাঁগুলো পরিপূর্ণ। সৌদি আরবে মূল্যস্ফীতিও অনেক কম। তেলের টাকা খরচ করে বিলাসী জীবনযাপনের অভ্যাস ভাঙার চেষ্টা করছে রাজতন্ত্র। পক্ষান্তরে বিদেশের সভরেন ফান্ড বিদ্যুৎচালিত যানবাহন উৎপাদন ও পর্যটনের মতো দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে উৎসাহিত করছে দেশটিকে।